আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আপনারা তো জানেন যে আমরা ব্রিক্স বিল্ডারের ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের একটা সিরিজ শুরু করেছি। সেটা হচ্ছে আমরা তিনটা পার্ট অলরেডি শেষ করে ফেলছি, হেডার, ফুটার এবং হিরো সেকশন। তো আজকে আমরা দেখব হচ্ছে ফিচার সেকশন উইথ কন্ট্যাক্ট ফর্ম। তো এই ধরনের সেকশন কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা আজকে আমরা দেখব। তো আমার এই ভিডিওতে কমেন্ট না করে বা লাইক না দিয়ে নিরাশ করবেন না, এই প্রত্যাশায় আমরা শুরু করছি আজকের এই পার্টটি। চলুন আমরা যাতে এই এটা করব, তো এখান থেকে আমরা হচ্ছে হোম হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে হোম পেজ, এখান থেকে এডিট পেজ। তো আমরা এটা করার চেষ্টা করব। ওকে, এখান থেকে হচ্ছে আমরা একটা সেকশন নিয়ে নেব, এটা হচ্ছে নাম হচ্ছে আমাদের, আমরা একটা সেকশনের নাম দিতে পারি যে হিরো সেকশন। ওকে, এরপর হচ্ছে আমরা একটা সেকশন নিয়ে নেবো এখানে, এটা হচ্ছে আমাদের ফিচার সেকশন। ওকে, এই ফিচার সেকশন আমরা কী করবো? আসলে ফিচার সেকশন আমরা নেবো হচ্ছে দুটা কলাম নেবো প্রথমে, ঠিক আছে, একটা একটা। তো চলুন এখান থেকে আমরা দুটা ব্লগ নিয়ে নিই, ব্লগ নিলাম, এই ব্লগের আমরা একটা উইথ দেবো স্টাইল, এখান থেকে লেআউট 65%। ওকে, অ্যান্ড এটার উইথ দেবো হচ্ছে 35%। ওকে, এরপর আমরা এই কন্টেন্টটা কী করব, কন্টেন্ট থেকে হরিজন্টাল করে দেবো এবং দুটার মাঝে গ্যাপ দেবো হচ্ছে আমি 20। ওকে, এরপর আমি কী করব, এইটার ভিতরে আমি আরও কিছু ব্লগ নিয়ে নেবো, কারণ হচ্ছে কি আমার তিনটা আইটেম আছে। এটা আমি কী করবো, এইটার ভিতরে আমি তিনটা ব্লক নিলাম, ওকে, এবং এই ব্লককে আমি হরিজেন্টালি করে দেবো। ওকে, এরপর এটার মাঝে আমি প্রত্যেকটার মাঝে 15 পিক্সেল গ্যাপ করে দিলাম। ওকে, ডান। এখন এই ব্লগে হচ্ছে আমি কী করব, আমি ইমেজ নেব, টাইটেল এবং হচ্ছে আমার ডিসক্রিপশন থাকবে। এখান থেকে আমি যে কাজটা করবো, আমি ইমেজ, ওকে, ডান। এখান থেকে আমি ইমেজ আপলোড করব। যদি আমার এখানে ইমেজ আপলোড করা আছে আমি ওই ইমেজগুলোকে নিয়ে নেব, এটা নিলাম। ওকে, এখান থেকে ডান। এরপর আমি যে কাজটা করব, আমাদের হচ্ছে টাইটেল নিতে হবে, এখান থেকে হেডিং নেব। এরপর হচ্ছে হেডিংটা হচ্ছে আমাদের কপি, এখানে আমি হেডিংয়ে দিয়ে দেবো, এখান থেকে আমি হেডিংয়ে দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে আমরা হেডিংটাকে আমরা 6 করে দিতে পারি, দেন এখানে এসে আমরা যে কাজটা করব, টাইপোগ্রাফি, এখান থেকে নট, এখান থেকে টাইপোগ্রাফি থেকে আমরা একটু ফন্ট সাইজ কমিয়ে দেবো 17। ওকে, এরপর হচ্ছে আমরা এটাকে 400 করে দেবো। ওকে, ডান। এরপর কি আমরা ইটার এদিকে আমরা একটা বর্ডার দেবো, এই জন্য আমরা এখান থেকে বর্ডার, বর্ডার এখান থেকে হচ্ছে জাস্ট এদিকে 2 পিক্সেল সলিড। ওকে, এরপর হচ্ছে আমরা কী করব, লেআউট থেকে আমরা টপে হয়তো বা 10 পিক্সেল প্যাডিং দেব, অ্যান্ড এদিকে দেব হচ্ছে 10 না 7 দিলে হবে, এদিকে হচ্ছে 15, এদিকে হচ্ছে 5 পিক্সেল আর 7 পিক্সেল। ওকে, আর এখান থেকে বর্ডারের উইথটা আমরা একটু বাড়িয়ে দিই, এখান থেকে এটার বর্ডারের উইথ আমরা হচ্ছে 3 পিক্সেল করে দিই, সেভ করে আমরা একটু দেখার চেষ্টা করি। যদি দেখেন এই যে অলমোস্ট কিন্তু হয়ে গেছে। ওকে, এরপরে হচ্ছে আমরা যে কাজটা করব, যদি আমরা এই সেকশনটাকে একটু করতে পারি, আপাতত একটা মার্জিন আমরা নিচের দিকে 100 পিক্সেল দেবো, যাতে এইটাতে একটু আর পরবর্তী আমরা ঠিক করে দেবো। ওকে, অলমোস্ট ডান। ওকে, এখন হচ্ছে আমাদের কি থাকবে, আমাদের যদিও এখানে আসলে অনেক বেশি হয়ে গেছে 10। ওকে, এরপর হচ্ছে আমরা ইয়াটাকে নিয়ে নেব, এখান থেকে রিস্টেক্স, ওকে, এটাই থাক আপাতত। এরপরে আমরা এখান থেকে উপরে একটু লেআউট থেকে আমরা এখানে 10 পিক্সেল ডান।
দেখেন আমাদের কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন কি করবো আমরা, জাস্ট এটাকে যদি ডুপ্লিকেট করে দিই, আমরা যদি এটাকে না রাখি, না রেখে সরি এখান থেকে এগুলোকে ডিলিট করে আমরা এটাকে যদি ডুপ্লিকেট করে দেওয়ার চেষ্টা করি, দেন ওকে, দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে। দেখি এখানে এই যে আমাদের তিনটাই আছে, এখন জাস্ট ইমেজগুলো চেঞ্জ করে দিলে কিন্তু ইমেজ চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে ধরি এটাকে কন্টেন্ট, এখানে হচ্ছে আমি আপলোড, এখান থেকে এটা দিয়ে দিলাম, সরি এটাকে দিয়ে দিলাম, দেন এই ইমেজটাতে হচ্ছে আমরা আরেকটা ইমেজ দিয়ে দেবো, এটাকে দিয়ে দেবো, সরি একই ইমেজ আপলোড হয়ে গেছে, এখান থেকে ইমেজটাকে দেবো। ওকে, এরপরে কী করবো আমরা, এবং এই যে ব্লকটা আছে এই ব্লকের আমরা একটা প্যাডিং দেবো দুদিকে, ও সরি টপ বটমে, এখান থেকে প্যাডিং হচ্ছে 30 30। ওকে ডান, এখন এইখানে হচ্ছে আমরা কি করব, আমরা এই কন্ট্যাক্ট ফর্মটাকে নেব এবং পাশাপাশি এগুলোও করে দেবো আমরা। ওকে কপি, এখান থেকে হচ্ছে আমরা এই সেকশনকে ধরলাম এটাকে, সরি এখান থেকে আমরা কন্টেন্ট এই টেক্সটটাকে দিয়ে দিলাম, দেন এটা হচ্ছে 4 আর 6 স্টাইল, এখান থেকে টাইপোগ্রাফি 20, এখানে হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলি দিলাম, এরপরে হচ্ছে আমাদের এই কন্টেন্টটাকে, সরি এখান থেকে আমরা দিয়ে দেবো, এটাকে আমরা ডুপ্লিকেট করে দিই, দেন কন্টেন্ট এটা হচ্ছে আমরা দিয়ে দেবো, এবং এন্ড হচ্ছে 5, এবং এটাকে একটু আমরা যদি নিয়ে আসি। ওকে, এরপর হচ্ছে আমরা যদি একটা ফর্ম নিয়ে আসি, ফর্ম, ওকে ফর্মটা চলে আসছে আমাদের, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আমরা এখান থেকে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার পুরো ব্লকটাকে, ব্লককে ধরলাম স্টাইল ব্যাকগ্রাউন্ড, এখান থেকে কালারটা দিয়ে দেবো। ওকে, এরপর এই যে ফর্মে আসবো আমরা, ফর্মে এসে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট করে দেবো, অ্যান্ড আমরা হচ্ছে বর্ডার কালার দেবো আমরা, বর্ডার শুধু আমাদের বটমে থাকবে, 2 পিক্সেল সলিড, এদিকে আমার 0 থাকবে, ওকে এদিকে কালারটা থাকবে। ওকে, এরপর হচ্ছে আমরা যেটা আছে বাটন আমাদের আছে, সরি সাবমিট বাটন, সাবমিট বাটন আমরা উইথ দেবো হচ্ছে 100%, বা আমাদের এখানে যতটুকু আছে আসলে ততটুকু দিয়ে দেবো, 100% দিতে পারেন আপনি 50%। ওকে, এরপর আমাদের যে ব্লকটা আছে এই ব্লকটার হচ্ছে একটা প্যাডিং দেবো আমরা, স্টাইল লেআউট উপর দিকে হচ্ছে 15 পিক্সেল, বটমে 20 পিক্সেল, এদিকে হচ্ছে আমরা 15, এদিকে 15। ওকে, এরপর হচ্ছে যে টেক্সটগুলো যে আছে টেক্সটগুলোকে আমরা হোয়াইট করে দেবো, টাইপোগ্রাফি হোয়াইট, এখান থেকে আপনার যে কালার প্রয়োজন আসলে সেই কালার দিয়ে দিলে হয়ে গেল। ওকে, এরপর হচ্ছে আমরা এই যে কন্টেনার যা আছে আমাদের, এই কন্টেনারে একটা প্যাডিং পাচ্ছে এটাকে আমরা 0 করে দেবো, এখান থেকে 0 0, অলমোস্ট আমাদের ডান, এই যে আমাদের কিন্তু সেকশনটা হয়ে গেছে। এখন জাস্ট আমরা নিচে একটা সেকশন নিয়ে যদি ইয়ে করে দিই, যদি আমরা এই সেকশনকে একটু চিন্তা করি, এইখানে এই সেকশনটাকে দেখবেন যে অলমোস্ট ইয়া হয়ে গেছে। এখন এটাকে রেসপন্সিভ কীভাবে করবেন, এখানে আসবেন, এটাকে কতটুকু কত হাইট দিবেন না দিবেন, এখানে আপনি কোনটাকে কী করবেন না করবেন, ঠিক আছে, এভাবে প্রত্যেকটা ধরে ধরে
ইমেজের হাইট যদি আপনি এখান থেকে যদি বাড়িয়ে কমিয়ে দেন, দেখবেন যে টোটালি একদম হয়ে গেছে, রেসপন্সিভ হয়ে গেছে। এখানে একটু উইথগুলো ফুল উইথ করে দিলে পরে দেখবেন যে করবে, ঠিক আছে। এই যে 100% করে দেন, এটাকে আপনি 100% করে দেন, রেসপন্সিভ এসে, এই যে, ঠিক আছে। আর এটাকেও 100% করে দেন এখান থেকে, এটা 100%। অ্যান্ড এই কন্টেনারে হচ্ছে এদিকে এসে 30 পিক্সেল ইয়ে হবে, ঠিক আছে, ওকে। অ্যান্ড এই ব্লকটা হচ্ছে আমাদের 100% হবে, অলমোস্ট ডান। অ্যান্ড এটা হচ্ছে আমাদের এই ব্লকটা, এই ব্লকটা, এই ব্লকটা হচ্ছে টপ বটমে 10 পিক্সেল হবে, 10 পিক্সেল না আসলে 15 পিক্সেল আমরা দিতে পারি, ওকে। অলমোস্ট রেসপন্সিভ ডান, ঠিক আছে। দেখেন কত সুন্দরভাবে আমরা রেসপন্সিভ করে ফেললাম খুব দ্রুত। এখন এটাই আমরা কী করতে পারবো, এখানে আসি আমরা, এসে যদি আমরা কী করি, এটার নিচে আরেকটা দুটো সেকশন নিয়ে নিই আমরা এখান থেকে, সাপোজ সরি, এটাকে আমরা এখন যদি আমরা এই সেকশনটাকে নিয়ে নিই, এই সেকশনটা জাস্ট আমরা ডিজাইন করবো না, জাস্ট একটু নিয়ে রাখি এখানে। আর একটা সেকশন যদি আমরা নিই এখান থেকে, সরি নট হেডিং আসলে ডিলেট, আর এখানে হচ্ছে সেকশন, দেন এই সেকশন থেকে আমরা যে কাজটা করি লেআউট থেকে, এটা মার্জিন দিয়ে হচ্ছে 100 পিক্সেল। অ্যান্ড এই সেকশনটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই এখান থেকে, এটা যদি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আমরা, স্টাইল ব্যাকগ্রাউন্ড এখান থেকে এটা, ওকে। আর উপরের সেকশন আমাদের মেবি একটু প্যাডিং বা ইয়া ছিল, ঠিক আছে। অ্যান্ড এই সেকশন আপাতত আমরা কোনো কিছু রাখছি না, আমি জাস্ট একটা ইয়া রেখে দিলাম ডিজাইন দেখার জন্য আর কি, ওকে। দেখেন এই যে আমাদের কিন্তু অলমোস্ট কী হয়ে গেছে, ডান। যদি একটু ইমেজগুলো লোড নিতে সময় নিচ্ছে বিষয় না, এই যে, ঠিক আছে। এটা আমরা একটু প্যাডিং ট্যাডিং বাড়ালে একদম পারফেক্ট ডিজাইন হয়ে যাবে, ওকে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের এই পার্ট, তো পার্টটি কেমন ছিল আসলে, আর আমাদের এই পুরো সিরিজটা কেমন হচ্ছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন নেক্সট পার্ট আসার আগ পর্যন্ত, আর প্র্যাকটিস করেন, আর আমাদের গ্রুপে অবশ্যই কিন্তু পোস্ট করবেন।